বাদে যাচ্ছে ছেলে মেয়েরা, হয় উড়িষ্যায় চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক, নইলে গুজরাট, নইলে কর্ণাটক, নইলে বেঙ্গালোর, নইলে কেরালা চলে যাচ্ছে কাজ করতে। সবাই ভালোবাসে কিন্তু পরের বইয়ের দিকে সুন্দর হলে একটু তাকাতে মন চায়। কে হ্যাঁ, হমলোক প্যার করতে হ্যাঁ, হমলোক দেখে হ্যাঁ প্যার কা নমুনা। সুশান্ত দা আছেন, আমাদের সিনিয়র লিডারশিপরা আছেন, যারা এখানে পার্টি প্রতিষ্ঠা করেছেন, তাদের সামনে খাটো কথা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি। নিজের বউকে সবাই ভালোবাসে কিন্তু পরের বউয়ের দিকে সুন্দর হলে একটু তাকাতে মন চায়। কিন্তু এরকম প্রেম প্রীতি দেখেছেন যে স্বামী বেঁচে থাকতেই বিধবার সদবা বউয়ের নামে বিধবা ভাতা করে দেয়। নদিয়ার রানাঘাটের পঞ্চায়েত প্রধান সে ব্যবস্থাও করে রেখে দিয়েছে। নাম কি? তৃণমূলের। মুশকিল আছে, খুব মুশকিল। আপনি বলতে যাবেন কেস হয়ে যাবে। কুন্তলকে তুলে নিয়ে চলে গেল আইনজীবী, কুন্তল বাগচিকে। জেলে দুজন আছে, দুজন দুজনের সঙ্গে কথা বলছে, বলছে কি হয়েছে রে, তোর কতদিনের জেল হয়েছে? বললো 14 বছরের। বললো কেন? বললো কে জানে। বললো কি রে জানিস না কেন তোকে ধরেছে? বলছে এমনি এমনি ধরে ভরে দিয়েছে। বললো না, এমনি এমনি ধরলে তো 40 দিনের জেল হয়, তো 14 বছরের জেল হয় না। এমনি এমনি নসাদ সিদ্দিকিকে জেলে ভরে দিল, 40 দিন রেখে দিল, এমনি এমনি, কারণ নেই। কখন এরকমটা হয়? যখন শাসক নিজে স্বৈরাচারী হয় তখন এরকমটা হয়। শাসক কখন স্বৈরাচারী হয়? যখন আমার আপনার ট্যাক্স পেয়ারের পয়সা নিজেদের পকেটে ভরার চেষ্টা করে তখন এরকম হয়। শাসক কখন এরকম হয়? যখন আর কোনো অন্য রং, অন্য ঝান্ডা, অন্য নীতি, অন্য মত, অন্য পার্টি, অন্য ভাষা, অন্য ধর্মকে রাখতে চায় না, তখন এটা স্বৈরাচারী সরকার হয়। আর যখন সরকার স্বৈরাচারী হয় তখন মানুষের উপরে বুলডোজার চালিয়ে দিতে হয়, চালিয়ে দিচ্ছে। নেই পুছিয়েগা সওয়াল যে ভারতবর্ষের রেলের পদগুলোকে তুলে দিলেন যেন বাবার সম্পত্তি। 22.5 লক্ষ পদ ছিল রেলে, এখন 7.5 লক্ষ পদ, চাকরি হবে না। কেউ রিটায়ার করছে, পদটাকে তুলে দিচ্ছে, বলছে ও পদে আর নতুন করে কোনো বহালি হবে না, সেই পদগুলোতে নতুন করে আর চাকরি হবে না। যা চাকরি হবে পাস করলেই বিপদ। পার্মানেন্ট অ্যাড্রেস কলকাতা, এসছে কয়েকজন আমরণ অনশন। আর যদি ফেল করে যাও তাহলে বাপের কিডনি কেটে বিক্রি করে দাও, তৃণমূলের ঘরে পয়সা ঢুকিয়ে দাও, চাকরি পাকা, পাকা চাকরি। বিএসএনএল বন্ধ করে দিল, কয়লা খনিগুলো আদানিদের কোলে তুলে দিল, রাইস মিলগুলো এই পশ্চিমবঙ্গের আদানিদের কোলে তুলে দিচ্ছে, ছোট ছোট কারখানা ফ্যাক্টরি। দিদিমণি বলছে আমি একাই দেখে নেব, আমার চেলা চামুন্ডারা আছে, কাটমানি তোলাবাজিতে করে সব বন্ধ করে দেবে। লাস্ট 10 বছরে 21,521টা ছোট বড় মাঝারি কারখানা বন্ধ করেছে, গ্রিল কারখানা, মাদুরের এই ছোট ছোট কারখানা, ফ্যাক্টরি, ইট কারখানা, ব্রিক্সের সব বন্ধ করে দিয়েছে, সব টোটাল বন্ধ করে দিয়েছে। ছেলেমেয়েরা হয় উড়িষ্যায় চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক, নইলে গুজরাট, নইলে কর্ণাটক, নইলে বেঙ্গালোর, নইলে কেরালা চলে যাচ্ছে কাজ করতে। পুরুষ শূন্য, ছেলেরা নেই, কাজ নেই। নার্স, সিস্টার, ডাক্তার নতুন করে নিয়োগ তুলে দিচ্ছে, চাকরি নেই। ব্যাংক মার্চ করে দিচ্ছে, চাকরি হবে না। আপনি রাজমিস্ত্রির সাথে কাজ করতে যাবেন, রাস্তা তৈরি করবেন, বিল্ডিং বানাবেন, মূলধনি খাতে বাজেটে বিনিয়োগ করবেন, বাজেটে বিনিয়োগ করলে বিল্ডিং তৈরি হয়, হসপিটাল তৈরি হয়, রাস্তাঘাট তৈরি হয়, পান্তশালা তৈরি হয়, ধর্মশালা তৈরি হয়। বাজেট রাজ্যের এবং কেন্দ্রের সরকার এই বাজেটে টাকা কাটেলমেন্ট করে দিল, কোথায় খাটবো বলুন তো? কোথায় চাকরি করব আমরা? আপনার বাড়ির ছেলে, তাকে জিজ্ঞেস করুন কোথায় চাকরি করবে। তৃণমূলের দামাল নেতা, তার বাড়িতে গিয়ে বলুন যে পরে কান কেটে দিবি, কবচি কেটে দিবি, আগে একটা কথা বল, নিজে তো কয়লা চুরি করে এই এলাকায় নেতাদের সাথে গা ঘষাঘষি করে তুই তো চালিয়ে নিচ্ছিস, ছেলেকে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিস, ছেলে পাশ হলে কী করবে? বোমা শিল্প, পিস্তল শিল্প, গুলি শিল্প, কোথায় চাকরি করবে তোর বেটা? কোথায় চাকরি করবে তোর মেয়ে? জিজ্ঞেস করুন। প্যান্ট গিলি হো যায়গা, জবাব নেহি মিলেগা, বলতি বন্ধ হো যায়গা, নেই। তাহলে কাজ কোথায় বাঁচলো? কোথায় কাজ বাঁচলো? গ্রামের 100 দিনের কাজ। লাল ঝান্ডার পার্টি 2021 বিধানসভার নির্বাচনের আগে আমরা নির্বাচনী ইশতেহারে বললাম
100 দিনের কাজকে 200 দিন করতে হবে। মুখ্যমন্ত্রী বেতন হয়েছে 1,32,000 টাকা, মন্ত্রীদের বেতন হয়েছে 1,21,000 টাকা, বিধায়কদের বেতন হয়েছে 87,000 টাকা। গ্রামের যে নওজওয়ান যে 100 দিনের কাজ করবে তার রোজটা বাড়াতে হবে না? আমরা বললাম তার বেতন বাড়াতে হবে আর 200 দিনের কাজ করতে হবে। সংযুক্ত মোর্চার বিধায়ক শূন্য হয়ে গেল, একটা মাত্র নওশাদ সিদ্দিকী বলল এদেরকে ভোট দিতে হবে না। কি হলো? আমরা প্রশ্ন করতে চাইছি, যখন কারখানা বন্ধ, যখন শিল্প বন্ধ, যখন সমবায় বন্ধ, যখন পরিষেবা বন্ধ, যখন স্কুল কলেজ সব জায়গায় নিয়োগের কাজ বন্ধ, তখন দেশের সরকার কোন আক্কেলে, কোন উদ্দেশ্যে, কোন অভিসন্ধিতে গ্রামের 100 দিনের কাজের টাকা কাটেলমেন্ট করলো? পুছ জিজ্ঞেস করবেন না প্রশ্ন, ভোট না ভোট, পঞ্চায়েত না পঞ্চায়েত, 24-এর ইলেকশন না ইলেকশন, কি উদ্দেশ্য আপনার? কেন আপনি আমার বাড়ির বাচ্চার মিড ডে মিলের টাকাটা কেটে নিলেন? দিদিমণি তো আধা মুরগি ডিম করে দিয়ে এখন বলছে গোটা মুরগি খাওয়াবো মিড ডে মিলে। কোন আক্কেলে মিড ডে মিলের টাকা কেটে নিলেন? কোন আক্কেলে আপনি ICDS এর টাকা কেটে নিলেন? কোন আক্কেলে, কোন আক্কেলে আপনি বলছেন যে আর রোড ফোড সব তৈরি হবে না? কি চাইছেন? তাহলে 2024-এ ভোট, বিজেপি ভোটে দাঁড়াবে, বলছে ফিরে সরকার তৈরি করব, আর কাজ থাকবে না, মানুষের অধিকার থাকবে না, জিনিসপত্রের দাম বাড়বে। নির্মলা সীতারামন বলবে যেটা অমৃতকালের বাজেট, আর আদানিদের ট্যাক্স চান হবে, আর আপনি বিড়ি কিনতে গেলেও আপনার ট্যাক্স বেড়ে যাচ্ছে। তাহলে যখন মানুষকে টুটি টিপে মারছে, তাহলে কোন ভরসায় বলছে যে 2024-এ ফিরে সরকার গড়ব? হ্যাঁ, ভয় দেখাতেই এসেছি আপনাদেরকে, ভয় দেখাতেই এসেছি আপনাদেরকে। ভাবুন, ভাবতে যদি না পারছেন সময় নিন, সময় যদি না পাচ্ছেন আমাদের ছোট ছোট সভাগুলোতে আসুন, যদি আর কোথাও প্রশ্ন করার অধিকার নেই আমাদের সভাতে দাঁড়িয়ে প্রশ্ন করুন। আপনার সব প্রশ্নের উত্তর প্রমাণ সমেত আমরা দেব, আর আপনার সামনে দিল্লি সরকার আর রাজ্যের সরকারের যে কালো মুখটা আছে সেই মুখের মুখোশ খুলে দিতে চাইছি আমরা। এটাকেই বলে গণতন্ত্র, আর এটার উপরে ভরসা আছে বলে আপনাদের সামনে কঠিন কথা কেউ বলার সাহস পাচ্ছি। তাহলে যখন বাজেট হবে মানুষের বিরোধী, যখন রাজ্যের তৃণমূল গরু বালি কয়লা নারী কোনো কিছু পাচারে নিজের নাম বাদছেন বাদ দিচ্ছে না, তাহলে কিসের ভিত্তিতে এরা বলছে যে ফিরে পঞ্চায়েত দখল করে নেব? কিসের ভিত্তিতে এরা বলছে যে ফিরে 2024-এ লোকসভার সরকার আমরাই গঠন করে নেব? তাহলে কি ফিরে আবার হিন্দু মুসলমান চলে আসবে না? তো ফিরে আবার শমশান আর কবরস্থান নেই আ যায়গা? তো ফির সে হিন্দুস্তান পাকিস্তান নেই আ যায়গা? তো ফির সে NRC কে বাদ পর ভোট নেই হোগা? তো ফিরে আবার বলবে না তো যে তুমি আদিবাসী আর ও ব্রাহ্মণের বেটা? ফিরে বলবে না তো যে মীনাক্ষী মুখার্জি কুলিন বামুনের মেয়ে আর প্রতিকূল রহমান ও তো মুসলমানের বেটা? তাহলে এরা যতই আজকে লাল ঝান্ডা নিয়ে আর ছাত্র যুবল লড়াইটা করুক, আসলে তৃণমূল আর বিজেপি প্রতিকূল আর মীনাক্ষীকে একসাথে রাস্তায় হাঁটতে আমরা যাতে দুজনের দুজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় তার পরিবেশ তৈরি করে দেবে না তো? আরে অন্ধকার গলিতে যখন যাই তখন প্রতিকূল বলে দিদি আমার হাতটা শক্ত করে ধরো, আর যখন অন্ধকার গলিতে যাই তখন প্রতিকূলকে বলি ওরে ভাই মোবাইলের টর্চটা জ্বালা তুই আমার আগে আগে চল। তৃণমূল আর বিজেপি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পরিবেশ এমন করে দিচ্ছে যে যদি প্রতিকূল আগে থাকছে তো বারবার পিছনে তাকাচ্ছে মীনাক্ষী দি আমি মুসলমানের বেটা বলে আমার গায়ে ছুরিটা বসিয়ে দেবে না তো? আর এমন পরিবেশ ভয় তৈরি করছে যে আমি প্রতিকূলকে ভুলে যাচ্ছি যে একে তো আমি ভাই বলে ডেকেছি, বারে বারে নিজের ওন্না ঠিক করছি যে যতই হোক হিন্দু মুসলমান করে, আজকে তো প্রতিকূলকে মুসলমান করে দিয়েছে, আমার শরীরের ওন্নাটা টেনে নেবে না তো? এই পরিবেশ তৈরি করে দিতে চাইছে ওরা, এই ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে চাইছে ওরা। একদিকে পেটে খিদের আগুন, অন্যদিকে হাতে কাজ না পাওয়ার আগুন, আর তৃতীয়ত আমাদের মগজে তৈরি করে দিতে চাইছে এক রাষ্ট্র এক দেশ এক জাতি এক ধর্ম এক ভাষা একদিকের, সব সব একদিকের, সব এক।
আরে পূর্ব মেদিনীপুরে ওরা টক খেতে পছন্দ করে, আমি বর্ধমানে আমি পোস্ত খেতে পছন্দ করি। যারা উত্তরে আছে তারা চা বাগানের মধ্যে দিয়ে যায়, আমি বর্ধমানে থাকি আমি ধান ক্ষেতের আলে যাই। আর প্রতিকূর দক্ষিণ চব্বিশ পরগনায় থাকে ও মাছের ভেড়ির মধ্যে দিয়ে আর সবজির মধ্যে দিয়ে আসে। এই তো আমাদের বৈচিত্র্য। মইদুলের বাড়ি গেছি, যখন সবাই মিলে ঘিরে নিয়েছে তখন প্রতিকূর বলেছে যে আমি একটু আজানটা পড়ে আসি, কারণ শেষ নামাজটা এবারে মইদুলকে বিদায় দিতে হবে। আর আমি হাত জোড় করে বলেছি সবাই শান্ত হন, মায়ের বুককে ঠান্ডা করার চেষ্টা করেছি। এই তো আমাদের বৈচিত্র্য। কই কোনোদিন তো ভাবিনি যে ও রহমান আমি মুখার্জি আর গীতাদি হাসদা। কই কোনোদিন তো ভাবিনি যে এখানে বক্তৃতা করতে গেলে মাথায় আঁচলটা দিলে কালকে সোশ্যাল মিডিয়াতে মীনাক্ষীকে বলবে যে মীনাক্ষী আজকে মীনাক্ষী বেগম জান হয়ে গেছে। কই এসব কথা তো ছিল না আগে পশ্চিমবঙ্গে, কই এসব কথা তো ছিল না। যদি আজকে আবিরের টিকটা যদি আমি প্রতিকূরের কপালে দিয়ে দিই যে প্রতিকূর দেখো হিন্দু সে যে ভোট চাইতে গেছে। আরে এগুলো তো জল ভাত ছিল গো, এগুলো তো জল ভাত ছিল। কে নামাজ পড়বে, কে হিজাব পড়বে, কে কপালে টিকা দেবে, কে মন্দিরে পুজো করবে, কে লাল পেড়ে সাদা শাড়ি পরবে, এগুলো তো জল ভাত ছিল। কারা এই সত্যগুলোকে আমাদের মাঝখানে ভাগ করে দেবার জন্য তৈরি করে দিচ্ছে? তারা যারা আপনার আমার বিড়ি কেনার ট্যাক্সের টাকা আমাদের বাজেটের 100 দিনের কাজ থেকে টাকা কেটে নিজেদের পকেটে ভরতে চাইছে, তারা আজকে এই শর্তগুলো আমার আপনার সামনে লুডো ছক্কার মতন ফেলে দিচ্ছে। আর আমরা দেখছি যে ছয় পড়ল না পুট পড়ল, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যদি এটাকে ছয় ভাবেন তাহলে জেনে রাখবেন ছয়ের উল্টো দিকে কিন্তু পুটই হয়, আর সেটা একই হয়, এক ঘরই যেতে পারবেন, এক ঘরই যেতে পারবেন। তাই লড়াইটা খুব কঠিন লড়াই, লড়াইটা আমার বাড়ির বাচ্চার লেখাপড়ার লড়াই, লড়াইটা আমার বাড়ির আপনার বাড়ির ছেলে মেয়েগুলোর ধ্বংসের পথে না গিয়ে চাকরির রাস্তায় যাবার লড়াই। কেন করছে ওরা বলুন তো, কেন? এই ত্রিপুরাতে এই বিজেপির পার্টিটা যখন ওখানে পেটাচ্ছে, তৃণমূলের পার্টিটা এখানে পেটাচ্ছে, কারা পেটাচ্ছে? অন্য রাজ্য থেকে, অন্য গ্রাম থেকে, অন্য জেলা থেকে লোক নিয়ে এসে পেটাচ্ছে? না তো, আমার আপনার পাড়ার গ্রামের বস্তির আমাদের বাড়ির ছেলেগুলোকে দিয়ে পেটা করাচ্ছে তো। কেন পেটানো করাচ্ছে? এরা ভয় কেন পাচ্ছে না? কারণ এটাই এদেরকে চাকরি করে দিয়েছে। যে বাপের কাছে এক থালা ভাত খাওয়াতে পারে না, যে বাপের ট্রিটমেন্ট করাতে পারছে না, যে বাচ্চাকে ভালো শিক্ষা দিতে পারছে না, যে বউকে এক জোড়া শাড়ি কিনে দিতে পারছে না, তার হাতে মদের বোতল ধরিয়ে দিতে চাইছে তৃণমূল আর বিজেপির পার্টিটা, তাদের হাতে। আর তাদের হাতে বোমা গুলি পিস্তল ধরিয়ে দিতে চাইছে, লাঠি ধরিয়ে দিতে চাইছে। নিজেরা চুরি করেছে, নিজেরা দুর্নীতি করেছে, নিজেরা জেলে চলে যাচ্ছে, আর আমাদের বাড়ির বাচ্চাগুলোকে দুর্নীতির পথে দাঁড় করিয়ে দিয়ে চলে যাচ্ছে। কি চান, গোটা সমাজটা অপরাধী হয়ে যাক? গোটা সমাজের গ্রামের সব কটা ছেলেপুলে দু নম্বরি কাজে যুক্ত হয়ে যাক? যদি না চান তাহলে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। হ্যাঁ, ঘুরে দাঁড়িয়েছে বামপন্থা, ঘুরে দাঁড়িয়েছে লাল ঝান্ডা, ঘুরে দাঁড়িয়েছে বলে মেদিনীপুরের বুকে আবার বাঘের বাচ্চা সুশান্ত ঘোষ মঞ্চে দাঁড়িয়ে আছে। আর যারা বিরুদ্ধে কেস করেছিল তারা আজ ছুটে বেড়াচ্ছে, আর ভারতী ঘোষ আজকে গেরুয়া বসন পরে বেড়ালের মতন লুকিয়ে বেড়ানোর চেষ্টা করছে। এক মাঘে যার যায় না, মাঘ আবার আসবে। ভারতী ঘোষ থেকে অধিকারী ঘরের ছেলে কাউকে ছেড়ে দেওয়া হবে না, হিসাব সুদে আসলে নেওয়া হবে, কারণ এখানে গরিব মানুষের লড়াই ছিল। ঘুরে দাঁড়াতে হবে, তাই সামনের পঞ্চায়েতের ভোট। এ পঞ্চায়েত আমাদের কাজের পঞ্চায়েত, এ পঞ্চায়েত আমাদের গ্রামের বাচ্চাগুলোর শিক্ষার পঞ্চায়েত, এ পঞ্চায়েত আমাদের গ্রামের মেয়েগুলোর তাদের সম্মানের পঞ্চায়েত, এ পঞ্চায়েত আমাদের বাপ কাকারা তৈরি করে দিয়ে গেছিলো, সেই পঞ্চায়েত যে বাপ কাকারা বলেছিল যে বাগদি বাড়িতে জমিদার বাড়িকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে গেলে তার বাড়িতেই বসে থাকতে হবে, বেগার খাটার জন্য হবে না। এ মর্যাদার পঞ্চায়েত যা মানুষে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করে, এ পঞ্চায়েত যেখানে মানুষের কাজ মানুষ নিজে ঠিক করব বলে করে, এ পঞ্চায়েত যেখানে লুট হবে না, এ পঞ্চায়েত যেখানে মানুষের অধিকার স্বীকৃত হবে, সেই পঞ্চায়েতের ভোট মানে আপনার সম্মান রক্ষার লড়াইয়ের ভোট। হ্যাঁ, সামনে পঞ্চায়েতের ভোট, সেই ভোটে বুক চিতিয়ে লড়াই করে গর্বের পঞ্চায়েতকে লুটেরাদের হাত থেকে রক্ষা করে ফিরে মানুষের পঞ্চায়েতকে তৈরি করে দিতে হবে। তাই আমরা আজকে শুনতে এসেছি এখানে, আমি সমেত
জানতে এসেছি কি করে সুশান্ত ঘোষরা লড়াই করেছিলেন, কি কাজ করেছিলেন। তিনি যখন মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, শুধুমাত্র কঙ্কালে জাঙ্গিয়া পড়ালে তো আর হবে না। ওর নাম কি কুন্তল না কি নাম ওর, আমার মায়ের সদা আনার খাতা, মুদিখানার খাতা ছোট হয়ে যাচ্ছে না, আর বেশি জিনিস কিনতে পারছে না মাসকাবারি দোকান থেকে, কারণ বাপের পকেটে টান পড়েছে। বলেছিল আগে 25 কিলোর বস্তার চাল আসতো, এখন 5 কিলো করে নিয়ে আসো, পরে দেখা যাবে, খাতা ছোট হয়ে যাচ্ছে মাসকাবারি। আর কুন্তলের ডায়েরি ভরে যাচ্ছে চাকরি চুরির খাতার হিসাব লিখতে গিয়ে, হিসাব লিখতে গিয়ে। আমরা জানতে চাইছি কি করে চালিয়েছিলেন ওনারা পঞ্চায়েত, কি করে দুর্নীতিকে দূরে রেখেছিলেন, কি করে মানুষের পঞ্চায়েত করে রেখেছিলেন। তাই আগে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তারপরে লড়াইয়ের ময়দানে নামতে হবে। তাই আজকে এই মঞ্চে আমার বলার পরে আমরা আমাদের নেতা কমরেড সুশান্ত ঘোষের কাছে পঞ্চায়েত রক্ষার লড়াই আর পঞ্চায়েতের যে গৌরব, সেই গৌরবের কথা শুনে বুক বেঁধে সামনের পঞ্চায়েতের ভোটে জান কবুল লড়াই করার শপথ নিয়েই বাড়ি ফিরবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সভা চলবে ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ।